হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স এর মান নির্ণয় করতে হবে আমাদের। ধরি i = 0 to π/2 ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ লিখতে পারি। আমরা এখানে কি করতে পারি, i = ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন স্কোয়ার π/2 মাইনাস এক্স ডিএক্স। এখানে আমরা কি বলতে পারি, যেহেতু 0 to a fz dz = ইন্টিগ্রেশন 0 to a fa-z dz, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, i = ইন্টিগ্রেশন 0 to π/2 cos² x dx, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতে পারি। কি করতে পারি নেক্সট, আমরা এবার কি করতে পারি, 1 ও 2 নম্বর সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কি হয়, 1। আমরা এখানে কি লিখতে পারি, 2i = ইন্টিগ্রেশন 0 to π/2 1 dx, তাহলে i = ½ x, আপার লিমিটিং টার্ম পাই, লোয়ার লিমিটিং টার্ম 0, তাহলে i = ½ π/2 - 0, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ½ π/2 = i = π/2 × 2, যা কি হবে π/4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সঠিক উত্তর অপশন সি। তাহলে সঠিক উত্তর থ্যাংক ইউ।